মাসুম ভাই, এখন কোন গানটা শুনবো আপনার কাছে? এখন আমি গাইতে চাচ্ছি ভূপেন্দারই, সেটা হচ্ছে ওল্ড ম্যান রিভার, যেটা করেছিল পল রবসন, ওটা নিয়েই উনি ওনার মতো করে বিস্তীর্ণ দুপারে গানটা করেছেন। আমি ওই গানটা করব। এটা একটু শক্ত গান, অনেক বড় গান, তারপরও আমি এটা আপনার কণ্ঠে গানটা আসলে চমৎকার হবে। চলেন গানটা শুনি। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও, নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন? স্রোতস্বিনী কেন নাহি বও, তুমি নিশ্চয়ই জাহ্নবীন, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের সরস্বতীকে আলিঙ্গন করা, লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? আমার মনে হয় এরপরে এই প্রজন্মে যারা ভূপেন হাজারিকার গান সেভাবে শুনেননি,
আজকের এই আয়োজনের পরে নতুন করে তারা গান শোনা শুরু করবে। অসম্ভব ভালো লাগলো আপনার গান। আপনার যেমন বর্ণাঢ্য কর্মজীবন, তেমন আপনার প্রাণশক্তি আজকে আমরা নতুনভাবে অনুধাবন করলাম এখানে। আপনার জন্য দোয়া করি আপনার এরকমই প্রাণশক্তিতে ভরপুর থাকেন এবং আমাদেরকে এতদিন পর্যন্ত আপনার 400-এরও অধিক নাটকে যে অভিনয় করেছেন এটা যেন 800 হয়, 1200 হয়, দীর্ঘদিন বেঁচে থাকেন আমাদের মাঝে এবং মাঝে মাঝে আমাদের সাথে বসে একটু আমাদেরকে গানের মানুষদেরকে গান শোনাবেন, তাহলে আমরা খুশি।